বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার বিএনপির এই দুই নেতাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। কারাগার থেকে জামিনে মুক্তি হওয়ার পর চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদিকে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মির্জা আব্বাসের হার্টবিট অনিয়মিত হয়ে যায়, পাশাপাশি কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যায়। একই সঙ্গে তার মূত্রজনিত সমস্যা বেড়ে যাওয়ায় দুপুর 2:30 দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 8ই ডিসেম্বর গভীর রাতে নিজ নিজ বাসা থেকে ফখরুল ও আব্বাসকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। দুজনকে প্রথমে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরের দিন তাদের পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এক মাস বন্দী থাকার পর গত 9ই জানুয়ারি সন্ধ্যায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা।